I wanted to draw attention to our diplomatic friends, foreign friends, but they are already chole geche. Because apnara janen je nirbachon goni asche sarkar jongibader moto issue keo khomotay thakar jonno byabohar korche bhua obhijan chalacche bibhinno dhoroner natok tara rochona kore jacche. So eta amader bidheshi bondhuderke janate hobe ebong etar jonno proyojone tader pokkho theke je somosto liberal democratic country gulo ache tara jeno eta niye ektu investigation kore এবং সরকার যেভাবে ইংরেজি বাংলায় ট্রান্সলেট করে বিভিন্ন দূতাবাসগুলোতে ভুয়া ভিডিও ভুয়া ডকুমেন্ট দিচ্ছে, আমাকে একটা দূতাবাসের একজন অফিসার বলেছিল, ইজ ইট ট্রু নূর? সো সেজন্য আমি বলছি, সো আমাদের এই ক্ষেত্রে ডকুমেন্টারিগুলো স্ট্রংলি করতে হবে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার কথা যদি একটা জিনিস বলি, আমার দেখেন আমি অনেকের এখানে ইশাক ভাই আছেন, এখানে আমি দেখতে পাচ্ছি ইয়ং লিডার, আমাদের অনেকের পেজে মিলিয়ন্স মিলিয়ন্স ফলোয়ার। ঢাকা থেকে একটা বক্তব্য দিচ্ছি, একটা প্রোগ্রাম ভিডিও দেখাচ্ছি, কোটি কোটি মানুষের কাছে চলে যাচ্ছে। এখন আমরা যারা অপোজিশন অ্যাক্টিভিস্ট পলিটিক্যাল লিডার্স তাদের পেজ আইডি এগুলো কিন্তু গভর্নমেন্ট তো ফেসবুকের সাথে একটা সমঝোতা করেছে, তাদেরকে দিয়ে রাখাচ্ছে, তাদের রিচগুলো পোস্টের রিচ ডাউন করা, আইডিগুলো গায়েব করে দেওয়া, মানুষের মতো আইডিও গুম করে দেওয়া, পেজ গুম করে দেওয়া। সো সোশ্যাল মিডিয়া এখন মারাত্মক ইনফ্লুয়েন্স রাখে আপনাদেরকে। এটা আমাদের দুটো তরুণদের আন্দোলন কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলনের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি। সো আবদুল্লাহ ভাই যেটা বলেছে, নির্বাচনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতেও গভর্নমেন্ট যেভাবে ইংরেজি ওয়েবসাইট ইংরেজি অনলাইন ম্যাগাজিন নামে বেনামে, কারণ রাষ্ট্রের টাকা তো তারা ব্যবহার করছে বিরোধী দলের এই গণতান্ত্রিক মুভমেন্টকে অহিংস মুভমেন্টকে ভায়োলেন্ট হিসেবে দেখানোর জন্য তারা ব্যবহার করছে। আওয়ামী লীগের প্রয়াত প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ইমাম সাহেব প্রেস ক্লাবে 2017 সালে বলেছিল, সরি 2017 সাল না, সম্ভবত 2017ই হবে নাকি 2017-এর দিকে হবে, যে আওয়ামী লীগকে আগামীতে সাইবার যুদ্ধ ফেস করতে হবে অপোজিশনের সাথে। তো তখন সে ইনস্ট্রাকশন দিয়েছিল আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটি যে 4 লক্ষ সাইবার অ্যাক্টিভিস্ট তৈরি করা, আমি জানি আমাদের অপোজিশনের সে ধরনের সাইবার স্পেসকে ব্যবহার করা পজিটিভলি ব্যবহার করার ক্ষেত্রে কোনো প্ল্যান আছে কিনা, সোশ্যাল মিডিয়াতে ইতিবাচকভাবে আমাদের পক্ষে প্রচারণার জন্য কোনো প্ল্যান আছে কিনা। তো আজকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা প্রোগ্রাম এবং এই ধরনের একটা ডকুমেন্ট প্রকাশ করায়। আরেকটা কথা বলে আমি বিদায় নেব, আমাদের একজন সাংবাদিক ভাই বলেছিলেন বিএনপি কি সরকারকে ফেলে দিতে চায় তারপরে কি করতে চায় নাকি সেটা বুঝতেছেন না, থার্ড পার্টি আসলে তারা কি বিহেভ করবে বিএনপির সাথে। আপনাদের একটা বিষয় তো জানা উচিত যে বিএনপি উইথ আদার পার্টিস ডায়ালগ, বিএনপির মহাসচিব আপনাদের মনে আছে সমস্ত পার্টিগুলো বড় ছোট নাই সবার পার্টি অফিসে তিনি গিয়ে তাদের সাথে কথা বলেছেন মতবিনিময় করেছেন, এবং সেই সমস্ত পার্টিগুলো 10 দফা 5 দফা 7 দফা 12 দফা 28 দফা যেটা দিয়েছিল সেটার একটা সম্মিলিত ভার্সন সবার সাথে আলোচনা করে একটা 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি বিএনপি উইথ আদার অ্যালাই এটা তারা ডিক্লেয়ার করেছে। সো সেখানে আগামীর বাংলাদেশ কেমন হবে তার একটা স্পষ্ট রূপরেখা আছে। সো এই কোশ্চেনটা করে মানে এই আন্দোলনকে একটা বিভ্রান্ত করা বোধ হয় কারো পক্ষে সঠিক হবে না, যে বিএনপি কী করতে চায়, বিএনপি পাওয়ার আসলে কী করবে, তার একটা স্ট্রাকচার, নট অনলি বিএনপি, এরপরে পাওয়ার চেঞ্জ হলে বিএনপি তো বলছে না যে আমাদের কী পাওয়ার এনব। আজকে বিএনপি সহ অল অপোজিশন যেটা 1 পয়েন্ট ডিমান্ড আমরা সেটা স্পষ্টভাবেই বলছি, সরকারের পদত্যাগ এবং একটা নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। সো এখানে আমাদের অবস্থান পরিষ্কার, সরকার পদত্যাগ করুক একটা সুষ্ঠু নির্বাচন দেখ, সেখানে দেখা যাবে যে কারা ক্ষমতায় আসে। সো এই জায়গাটা নিয়ে অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছে এবং আমি মিডিয়া সেলকে ধন্যবাদ জানাই, বিএনপির মিডিয়া সেলকে, একেবারে নগ্ন ব্রোকারি দালালি যেটা বলে যে 2-3টি চ্যানেল, সো তাদের বিরুদ্ধে একটা স্পষ্ট অবস্থান যে না, আপনারা যদি এই ধরনের আচরণ কন্টিনিউয়াসলি করতে থাকেন আমরা আপনাদেরকে সাক্ষাৎকার দিব না, পাবলিক জানুক যে এগুলো দালাল, এটা একটা সাহসী পদক্ষেপ, এটা আমাদেরকে করতে হবে। আমরা এটা গণমাধ্যমের শত্রু না, কিন্তু যারা বায়াস একটা ভদ্র মানুষকে টকশো দিলে, এখানে হাবিব ভাই আছে, হাবিব ভাইয়ের মতো লোক একটা ভুয়া অ্যাক্টিভিস্ট কোনো মানে একটা বিহেভিয়ার জানে না তার সাথে একটা টকশোতে বসে তাকে অপমান করো, আমাদের অনেকে এটা করে। সো একটি খুব ভালো পদক্ষেপ, আমি আশা করি আমাদের সাংবাদিক ভাই বন্ধুরা এবং গণমাধ্যমের সাথে যারা জড়িত তারা এই বিষয়টি মনে রাখবেন।
যে নদীতে জোয়ার আছে সে নদীতে ভাটা হয়, কাজে খুব বেশি তাল দিয়েন না, এটা উচিত না। এবং বিশেষ করে সাংবাদিকতার জায়গা, আজকে যেভাবে কিছু ব্যক্তি সাংবাদিকতাকে এমন জায়গায় পৌঁছেছেন, এটা খুব দুঃখজনক। তো সেই জায়গা থেকে আজকের এই আলোচনা, এই প্রকাশন আশা করি সাংবাদিকদেরকে কিছুটা সাহস যোগাবে। এবং শফিকুল ইসলাম কাজলের একটা কথা বলে আমি শেষ করব। কাজল ভাই বলেছেন, আরও এখানে আবদুল্লাহ ভাই বলেছেন যে 55 জন সাংবাদিক নিহত হয়েছেন। আমি অনুরোধ করব, বিএনপির সক্ষমতা আছে, বিএনপি এই 55টা নিহত পরিবারকে ঢাকায় ডেকে তাদের গুলশানে তাদেরকে অন্তত সামান্য হলেও একটা সহযোগিতা করুক। রাষ্ট্র তাদেরকে, এই শেখ হাসিনার সরকার হত্যা করেছে, আর বিএনপি অপোজিশন হিসেবে, মজলুম হিসেবে তাদের পাশে দাঁড়াচ্ছে। এটি আমি মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করবো এবং তার মাধ্যমে চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে আজকে বক্তব্য শেষ করবো। আল্লাহ হাফেজ।